যেন বাবার পরামর্শে তৈরি সিনেমার গল্পের ছায়া ছেলের জীবনে। দক্ষিণের বিখ্যাত পরিচালক মণিরত্নমের তামিল ছবি কাত্রু ভেলিদিয়াই, সেই ছবিরই গল্পের পরামর্শদাতা ছিলেন উইং কমান্ডার অভিনন্দনের বাবা অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সিমহাকুট্টি বর্তমান। ছবিতে দেখানো হয়েছিল কিভাবে কার্গিল যুদ্ধের সময় এক বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার বরুণ চক্রপাণির যুদ্ধবিমান গুলি করে নামায় পাকিস্তান। প্যারাশুটে করে ঝাঁপ দিলেও সিনেমার সেই হিরো বরুণের শেষ রক্ষা হয়নি। পাক অধিকৃত কাশ্মীরে নামতেই বরুণকে ঘিরে ধরে পাক সেনা, বন্দী বানায়, তারপর অকথ্য অত্যাচার। এভাবেই এগোয় ছবির গল্প। আজকের দিনে দাঁড়িয়ে সেই সিনেমার নায়ক বরুণের রক্তাক্ত মুখ আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অভিনন্দনের মুখটা যেন মিলেমিশে একাকার। অভিনন্দনের বাবা সিমহাকুট্টি বর্তমানেরও হয়তো মনে ভাসছে সেই ছবি। সুপারহিট সিনেমায় বাবার পরামর্শে তৈরি গল্পে যেন হুবহু নকল নেমে এসেছে তার জীবনে। পাকিস্তানের হাতে ধরা পড়েও অভিনন্দন যেন নায়ক, যার সুরক্ষা এবং দ্রুত মুক্তির প্রার্থনায় গোটা দেশ। এক নজরে জেনে নেওয়া যাক কে এই অভিনন্দন। পুরো নাম অভিনন্দন বর্তমান। উইং কমান্ডার অভিনন্দন চেন্নাইয়ের জলবায়ু বিহারের বাসিন্দা। তার বাবা প্রাক্তন এয়ার মার্শাল সিমহাকুট্টি বর্তমান। এই সিমহাকুট্টি মিরাজ 2000 যুদ্ধবিমানকে উন্নত করে কার্গিল যুদ্ধে দেশের প্রশংসা কুড়িয়েছিলেন। তার ছেলেই অভিনন্দন। 1999 সালে অভিনন্দনের বাবা ছিলেন গোয়ালিয়রের চিফ অপারেটিং অফিসার। তার নির্দেশেই গোয়ালিয়র এয়ারবেসে মিরাজ 2000 আধুনিকীকরণের কাজ হয়। ছেলেকেও সেনাবাহিনীতে যোগ দিতে অনুপ্রাণিত করেছিলেন তিনি। 2004 সালে বায়ুসেনায় যোগ দেন অভিনন্দন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সুখই বিমান চালাতেও পারদর্শী অভিনন্দন। অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ তিনি। বাবা মা স্ত্রী দুই সন্তান নিয়ে সংসার অভিনন্দনের। অভিনন্দনের স্ত্রী তানভি মারোহাও বায়ুসেনা আধিকারিক ছিলেন। তিনি বায়ুসেনার স্কোয়াড্রন লিডার ছিলেন। পাকিস্তানের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে রক্তাক্ত অবস্থায় সেনার মুখ থেকে সার্ভিস নম্বর ও পদমর্যাদা ছাড়া কিছুই বার করতে পারেনি পাকিস্তান। পাকিস্তানের মুখের ওপর জবাব দিয়ে তিনি বলেছেন, এর বেশি কিছু বলতে বাধ্য নই। অভিনন্দনের এই সাহসিকতাকে কুর্নিশ করেছে 125 কোটি ভারত। এখানে অভিনন্দনকে নিয়েই তোলপাড় গোটা দেশ। পাকিস্তানের হাত থেকে অভিনন্দন মুক্তি পাওয়ার খবরে গোটা দেশই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নিউজ টাইম।